সো হ্যালো বন্ধুরা, আমরা আগের টিউটোরিয়ালে শিখেছিলাম কমেন্ট আউট কি করে করতে হয়, কমেন্ট কি জন্য কাজে লাগে, কমেন্টের মেন কাজ কি, কি জন্য দেওয়া হয়, কেন দেওয়া হয়, এগুলো আমরা সবকিছু শিখেছিলাম। দেন এবারে আমরা শিখবো হচ্ছে ডিফ ট্যাগ কি কাজে লাগে, টেবিল ট্যাগ কি কাজে লাগে, ইমেজ ট্যাগ কি কাজে লাগে এবং অ্যাঙ্কার ট্যাগ কি কাজে লাগে। আপাতত এগুলোকে আমি ক্লিয়ার করে দিই। মেনলি এবারে আমরা এখানে শিখবো হচ্ছে কমেন্টের মধ্যে লিখি, একটা হচ্ছে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগ, দেন আসছে ডিফ ট্যাগ, দেন আসছে অ্যাঙ্কার ট্যাগ অ্যান্ড আসছে ইমেজ ট্যাগ। এগুলো বেসিক্যালি কি জিনিস, টেবিল ট্যাগ, ডিফ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ অ্যান্ড ইমেজ ট্যাগ, আমরা এর আগেও একবার দেখিয়েছিলাম যখন ট্যাগ দিয়ে আলোচনা করছিলাম টেবিল ট্যাগ কি করে ইউজ করা হয়, তাও আরো ডিটেলসে বলেছিলাম, পরে দেখাবো। সো এই ভিডিওতে আমরা পুরো এই চারটে ট্যাগ পুরো ডিটেলসে বোঝাবো কিভাবে এগুলো ক্রিয়েট করা হয়, কিভাবে এগুলো ইউজ করা হয়। টেবিল ট্যাগের জন্য বেসিক্যালি লিখবেন TABLE, টেবিল ট্যাব দেবেন, দেখুন এটা অটোমেটিক্যালি এরকম পূরণ হয়ে যাবে। দেন আসছে এবারে এর ভেতরে আসছে হচ্ছে TR ট্যাগ, টিআর ট্যাগ, টিআর ট্যাগ বেসিক্যালি কি জন্য কাজে লাগে, টিআর মানে হচ্ছে টেবিল রো, এটা হচ্ছে ফর টেবিল রো, এটা হচ্ছে টেবিল রো এর জন্য কাজে লাগে। দেন আসছে হচ্ছে TH ট্যাগ, TH ট্যাগ কিসের জন্য কাজে লাগে, না TH ট্যাগ কাজে লাগে হচ্ছে ফর টেবিল হেডিং, ফর টেবিল হেডিং এর জন্য এটাকে কাজে লাগে। ওকে, দেন আসছে হচ্ছে TD ট্যাগ, TD ট্যাগ কি জিনিস, TD ট্যাগ হচ্ছে, TD মানে হচ্ছে টেবিল কলাম, এখানে কেন TD বলা হয় জানি না, TC হওয়া উচিত ছিল, বাট এটাকে TD হিসেবে লেখা হয়, TD ট্যাগ বলা হয়, এটা হচ্ছে টেবিল কলামের জন্য ইউজ করা হয়, ফর টেবিল, ও ও COLUMN কলাম। আচ্ছা এখানে হচ্ছে টেবিল, টেবলার নাকি সব হয়ে গেছিল আর মারবে। দেন এটা হচ্ছে টেবিলের মিন্স, বেসিক্যালি এই চার রকমের ট্যাগ ইউজ করা হয়, একটা হচ্ছে টেবিল, একটা TR, একটা TH এন্ড একটা TD। এবারে আমরা বুঝবো এটাকে কিভাবে ইউজ করা হয়। TR ট্যাগ হচ্ছে একটা টেবিলের রো, ধরুন একটা টেবিল আছে, সেই টেবিলের রো হচ্ছে TR ট্যাগ, TR এর মধ্যে আমরা TH লিখতে পারি বা TD লিখতে পারি, ধরুন ফার্স্টের রোটা যদি আমরা TH দিয়ে লিখি, কারণ ফার্স্টের রোটা সবসময় হেডিং হয়ে থাকে, সেই টেবিলের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে হেডিং, তাই জন্য আমরা এখানে লিখবো TH ট্যাগ, TH ট্যাগ এর মধ্যে লিখবো নেম, দেন আবার আসবে TH ট্যাগ, TH ট্যাগ এর মধ্যে লিখবো ক্লাস, ধরুন আপনি এটা স্টুডেন্টের টেবিল বানাতে চান, আপনার স্টুডেন্টের দেন এটা ইউজ করতে পারেন, TH ট্যাগ এর অ্যালেক্টার মধ্যে লিখবো সাবজেক্ট, ব্যাস এতটুকুই। দেন এবার আমি আপাতত এই TH ট্যাগটাকে কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট কি জন্য করা হয় আপনি সেটা খুব ভালোভাবে জানেন। অ্যান্ড দেন এখানে আসবে আবার TR ট্যাগ, TR ট্যাগ হচ্ছে প্রত্যেকটা রো, প্রত্যেকটা রো লেখার সময় TR ট্যাগ আপনাকে ইউজ করতেই হবে। এবারে আমি এখানে হেডিং দিতে চাই না, এবারে লিখবো ওই হেডিং এর নিচে যে কলাম গুলো থাকবে এগুলো হচ্ছে হেডিং এর জন্য। এগুলো দেখবেন যখন টেবিলটা আপনি যখন ক্রিয়েট করবেন, যখন ব্রাউজারে দেখবেন এই এই যে তিনটে জিনিস আছে এইগুলো একটা বোল্ড লেটারে আসবে, বেসিক্যালি এটা হেডিং এর জন্য। এবারে আমি এখানে লিখবো TD ট্যাগ, TD, TD এর মধ্যে থাকবে ধরুন নাম, থাকবে নাম হচ্ছে একটা মিকি, মিকি এন্ড দেন তারপরে আছে একটা TH, এই এই TH এর জন্য এই TD, এই TH এর জন্য এর পরে যেটা লিখবো সেই TD, জিনিসটা হচ্ছে এইরকম। এবার হচ্ছে এইটার জন্য ক্লাস কি ক্লাস, না এখানে আমি এবার লিখতে পারি TD দিয়ে ক্লাস কিসে পড়ে, না 11-এ পড়ে, এন্ড দেন আবার একটা TD থাকবে, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা কলাম, এটাও কলাম, এটা জাস্ট হেডিং এর জন্য দেওয়া হয়েছে কলামটা, এটা হচ্ছে নর্মাল কলাম, ওই কলামের নিচে কি থাকবে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে আমি কি লিখবো, না বেঙ্গলি, বেঙ্গলি থাকবে, এন্ড দেন আমি অ্যালেকটা লিখবো, আপাতত এটাকে কমেন্ট আউট করে দিই, অ্যালেকটা TR ট্যাগ লিখবো, TR ট্যাগ, TR এর মধ্যে থাকবে হচ্ছে TD, TD এর মধ্যে ধরুন থাকলো বাবাই, এন্ড আবার একটা TD এর মধ্যে থাকলো হচ্ছে ধরুন 12-এ পড়ে, অ্যান্ড বাবাই সাবজেক্ট কি, না ওয়েব ডিজাইনিং, ওয়েব ডিজাইনিং। এবারে যদি আমি এটাকে আপনার ব্রাউজারে শো করি, তো ব্রাউজারে বেসিক্যালি এটা এরকম দেখাবে, দেখুন এই দেখছেন, দাঁড়া এটাকে একটু জুম করতে দিন আগে, হ্যাঁ এবার দেখুন এই যে নেম ক্লাস সাবজেক্ট, এটা দেখুন এই এই তিনটে জিনিস যেটা আমি TH ট্যাগ এর মধ্যে লিখেছিলাম, এই নেম ক্লাস সাবজেক্ট এগুলো দেখুন হালকা মোটা বোল্ড অক্ষরে এসেছে, কারণ এটা হেডিং, এটা আমি হেডিং এর মধ্যে লিখেছিলাম।
এটা আপনি হয়তো অতটা বুঝতে পারছেন না, কারণ আমি এখানে হালকা করে একটু সিএসএস ইউজ করে দিই। এগুলো সিএসএস তে মাথা ঘামাবেন না, এর পরের ভিডিওতে আমরা সিএসএস কি করে ইউজ করতে হয় সবকিছু শিখবো। দেন আপাতত খালি একটুখানি বুঝে রাখুন, এখানে বর্ডার লিখে 1 পিক্সেল, এখানে সলিড দিয়ে দিই, অ্যান্ড কালার হচ্ছে ব্ল্যাক যদি আমি দিয়ে দিই। দেন আমি এখানে যদি আমি গিয়ে রিফ্রেশ করি, দেখুন ও আচ্ছা সরি, সিএসএস ইউজ করতে হবে, এখানে সিএসএস ইউজ করিনি, এগুলো হচ্ছে ইনলাইন। আপাতত শুধু 1 পিক্সেলে দিয়ে দিই, তো সেমই থাকবে। সিএসএস আমরা পরে ভিডিওতে খুব ভালোভাবে বুঝবো, এখন মাথা ঘামানো কোনো দরকার নেই। দেখুন এক একটা এরকম ছক হয়ে গেল। এটা হচ্ছে একটা টেবিল, নেম হচ্ছে নেম, ক্লাস সাবজেক্ট আমরা কিসের উপর রেখেছিলাম, TH এর উপর। TH যেটা থাকবে সেটা হচ্ছে হেডিং বেসিক্যালি। দেখুন এটা বুঝতেই পারছেন, এটা হচ্ছে হেডিং। আর আপাতত যেগুলো আমরা TD এর মধ্যে লিখেছিলাম, দেখুন এগুলো নর্মালি আসছে। এটা এরকম ভাবে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। ওকে, দেন আপাতত আমি এটাকে টেবিল ট্যাগ হলো, এটা টেবিলটাকে আপাতত মুছে দিই। টেবিল হয়ে গেল, টেবিলের পর আসছে কি ডিফ ট্যাগ। এবারে ডিফ ট্যাগ কি জিনিস? ডিফ ট্যাগ হচ্ছে বেসিক্যালি একটা কন্টেনার। ধরুন আমি এখানে একটা পি এর মধ্যে কিছু লিখলাম, ধরুন যাই হোক কিছু একটা লিখে দিলাম, হোয়াট এভার ইট ইজ, ডাব কিছু একটা লিখে দিলাম। ওকে, দেন আমি যদি এবারে এখান থেকে গিয়ে রিফ্রেশ মারি, দেখুন এটা হচ্ছে এরকম পুরো সমান চলে গেল, ঠিক আছে। এবারে আমি ডিপ বেসিক্যালি কি জিনিস, এটা আপনাকে ডিপ বোঝানোর জন্য আমি এটাকে জাস্ট দেখালাম। আমি একটু ছোট কিছু লিখে দিই, দিস ইজ ওয়েব ডিজাইন ডিজাইনিং সিরিজ ফর অ্যাবসলিউট অ্যাবসলিউট বিগিনার্স। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা এরাম আসছে। দেন এবারে আমি এটাকে ধরুন পি এর মধ্যে আমি যদি ডিভটা ইউজ করি, ডিভের মধ্যে যদি আমি পিটাকে ঢুকিয়ে দিই, তাহলে এটা কিরাম আসবে? ডিভের মধ্যে যদি আমি পি ঢোকাই, দেন এখানে আমি যদি কালার দিয়ে দিই, এখানে মধ্যে যদি আমি দিয়ে দিয়ে স্টাইল ইউজ করি, আমরা সিএসএস ইউজ করার সময় ব্যাকগ্রাউন্ড কালার বলে একটা প্রপার্টিস থাকে সিএসএস এর মধ্যে, এটা আমরা শিখবো পরের ভিডিওতেই শিখবো। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিয়ে দিই ব্ল্যাক, ওকে দেখুন বাইরে দেখুন, ঠিক আছে। ও এটা ব্ল্যাক দিলে হবে না, আপাতত এখানে গ্রে দিয়ে দিই, কারণ ওখানে ওটাও ব্ল্যাকে আসছে, সো বুঝতে পারছেন। দেখুন এটা হচ্ছে একটা ডিফ বেসিক্যালি, এটা একটা ডিফ ট্যাগ। ওকে, এটা একটু বেশি বড় আসছে, যাই হোক এটা একটা বেসিক্যালি ডিফ ট্যাগ হয়ে গেল। দেখুন এটা এরকম জুম করা ছিল বলে ওরা মনে হচ্ছিল, এটা হচ্ছে একটা ডিফ ট্যাগ। আমি যদি এবারে শুধু বডি, এটা হচ্ছে একটা ডিফ মানে একটা কন্টেনার হয়ে গেল। ডিপ মানে আপনি যদি কোনো একটা কন্টেনার বানাতে চান, আমরা বডি পুরো পুরো ওয়েব পেজটাকে না ইউজ করে শুধু এইটুখানি একটা কন্টেনার দিতে চান, তাহলে এটা ডিপ টাই। দেখুন আমি কিন্তু এখানে প্যারাগ্রাফের মধ্যে কোনো সিএসএস ইউজ করিনি, আমি ডিভের মধ্যে সিএসএস ইউজ করেছি। আমি যদি এখানে আবার দিই এরকম উইথ, উইথ যদি দিয়ে দিই আমি 150 পিক্সেল, তাহলে দেখুন ডিপ ট্যাগ কি হবে। দেখুন এটা হয়ে গেল, দেখেছেন? বুম গাইস, দেখুন আগে এটা আসছিল পুরো সোজা, এখন দেখুন এটা এইটুখানি জিনিসের মধ্যে আছে, কারণ এটা কন্টেনার হয়ে গেল। আমি এখানে পুরো ওয়েব পেজটা ইউজ করছি না, আমি এখানে জাস্ট একটা ডিপ ট্যাগ নিয়ে একটা ছোট্ট খাট্টো কন্টেনার বানিয়ে নিচ্ছি, একটা ঘর বানিয়ে দিচ্ছি, ওই ঘরের মধ্যে পুরো কন্টেন্টটা থাকছে। এটা হচ্ছে বেসিক্যালি ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ আমরা এই জন্য ইউজ করে থাকি। এবারে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ। অ্যাঙ্কার ট্যাগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ। একটা অ্যাঙ্কার ট্যাগ বেসিক্যালি, দেখুন এ লিখে ট্যাব লিখলেই দেখবেন এরকম একটা হেপ খুলে, হেপ এখানে হেপের মাঝখানে আমরা যে ওয়েবসাইট মানে আমরা বেসিক্যালি আমার ওয়েবসাইট থেকে কিছু লেখার মধ্যে যদি আমি অন্য কিছুতে কন্টিনিউ করতে চাই, দেন আমরা সেখানে এ ট্যাগ ইউজ করি। এর মধ্যে ধরুন আমি লিখে দিলাম google.com, গুগলের আগে পুরো পাথ দিতে হবে www.google.com। যদি আমি এখানে এরম দিয়ে দিই, আর এখানে যদি আমি লিখি গুগল, ওকে এবারে আমি যদি এখানে গিয়ে এটাকে রিফ্রেশ করি, দেখুন এখানে গুগল বলে একটা লেখা চলে এলো, আমি যেটা এখানে লিখেছিলাম গুগল। এন্ড দেন এখানে দেখুন হেপ হেপ ট্যাগের মধ্যে, এ ট্যাগের মধ্যে আমরা কি দিয়েছিলাম www.google.com। আমরা এখানে যদি ক্লিক করি, তা আমরা দেখতে পাবেন এখানে গুগল খুলে যাবে, দেখুন www.google.com। আপাতত আমরা এখানে কি সব দেখা যাচ্ছে ওয়েব সিরিজ এটার মধ্যে আছি বলে এখানে আমাদের পুরো পাথ দিতে হবে, এরকম কোনো পাথে হয় না। দেন আসছে https/, এটা হচ্ছে ফুল পাথ। এবারে যদি আমরা এখানে কি রিফ্রেশ করি, ওয়েট, হ্যাঁ আমরা যদি এখানে রিফ্রেশ করি অ্যান্ড এটা টিপি, ও কিছু প্রবলেম হচ্ছে, ওয়েট
দেখতে দিন একটুখানি, ওকে, তো আমরা বুঝতে পেরে গেছি এটা বেসিক্যালি আসছে হচ্ছে এই কারণে যে এটা এইখানে না, এটা এখানটা করে এরকম দিতে হয়। ওকে, দেন আমি যদি এখানে সেভ করি, সেভ করার পরে যদি আমি এখানে আবার যাই, এটাকে বড় করি, অ্যান্ড দেন এখানে যদি গিয়ে আবার একবার রিফ্রেশ মেরে যদি আমি ক্লিক করি, তো দেখুন এবার এটা কি আসবে। আশা করছি এটা কাজ করার কথা, এটা মোমেন্ট। ওকে, হ্যাঁ দেখুন, এখানে দেখুন গুগল ডট কম খুলে গেল। বেসিক্যালি এটা আর কিছুই নয়, আপনি এ ট্যাগের সাহায্যে আপনি যদি অন্য কোনো পেজে যেতে চান বা অন্য কোনো ওয়েবসাইট খুলতে চান, তাহলে আপনার এখানে এটা বেসিক্যালি কাজে দেয়। এবারে যদি আমি এখানে গুগল ডট কম লিখলাম, দেন এখানে আমি অন্য কোনো ওয়েবসাইটের নামও দিতে পারি। বেসিক্যালি এখানে ধরুন আপনি কিছু একটা প্যারাগ্রাফ লিখলেন, এখানে ধরুন প্যারাগ্রাফের মধ্যে লিখলেন দিস ইজ ফর গুগল। ওকে, এটা হালকার উপর দিয়ে কিছুটা লিখে দিলাম দিস ইজ ফর গুগল, আর এখানে আমি গিয়ে প্যারাগ্রাফটা ক্লোজ করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি দেখুন পি নিয়ে নিল। দেন আমি যদি এখানে সেভ করি অ্যান্ড এখানে গিয়ে যাই আমি আবার আমার সেম ওয়েবসাইটে, দেখুন দিস ইজ ফর গুগল, এখানে গুগল লেখা আসছে। আপনি যদি গুগলে যখন ক্লিক করেন দেখবেন আপনি এরকম অনেক লিঙ্ক পেয়ে যাবেন যদি আপনি ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে থাকেন। তো বেসিক্যালি এগুলোই এ ট্যাগ দিয়ে ইউজ করা হয়। এ ট্যাগ ইউজ করি আমরা বেসিক্যালি এক পেজ থেকে অন্য পেজে গিয়ে থাকি। ধরুন আপনাকে যেটা বলে না এই লিঙ্কে ক্লিক করুন, এখানে চলে যাবেন, এগুলো যে ওয়েবসাইটের মধ্যে থাকে এগুলো বেসিক্যালি ট্যাগ ইউজ করে, এ ট্যাগ ইউজ করে, অ্যাঙ্কার ট্যাগ ইউজ করে করা হয়। ওকে, দেন এবারে আসছে আমাদের ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ কি জিনিস? ইমেজ ট্যাগ হচ্ছে আমরা যদি কোনো ইমেজ আনতে চাই আমাদের ওয়েবসাইটে, বা আপনি ওয়েবসাইটে যদি কোনো ইমেজ আপলোড করতে চান, তাহলে ইউজ করা হয় ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগে আপনি যখন ইমেজ ইমেজ লিখে ট্যাব দেবেন, দেখবেন এখানে সোর্স বলে একটা, সোর্স হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউট। এই সোর্সের মধ্যে আপনাকে ইমেজের পাথ ফাইল, মানে ফাইল পাথ দিতে হয়। তো আমাদের এখানে অলরেডি একটা ইমেজ আছে শর্ট মিকি ডট জেপিজি। এবারে যদি আমি লিখি এখানে শর্ট SHORT শর্ট মিকি ডট জেপিজি, দেন আমি যদি এখানে সেভ করি, সেভ করে যদি আমি এখানে গিয়ে রিলোড করি, ওয়েট, দেখুন দেখেছেন এখানে একটা এরকম ইমেজ চলে এলো। এই ইমেজটা হচ্ছে শর্ট মিকি আমাদের, এই ইমেজটা দেখুন, এটা যদি আমি খুলি এখান দিয়ে তাহলে দেখতে পাবেন, দেখুন এই ইমেজটা আমি এখানে আপলোড করলাম ইমেজ ট্যাগ দিয়ে। ইমেজ ট্যাগ বেসিক্যালি আমাদের ওয়েবসাইটে কোনো ইমেজ দেখানোর জন্য আমরা ইমেজ ট্যাগ ইউজ করে থাকি। ওকে, তো আপাতত এইটুখানি আমরা শিখলাম টেবিল ট্যাগ কি করে ইউজ করা হয়, ডিফ ট্যাগ কি করে ইউজ করা হয়, এ ট্যাগ মানে অ্যাঙ্কার ট্যাগের কি কাজ, ইমেজ ট্যাগ কি করে ইউজ করা হয়। এবারে আমরা পরের ভিডিওতে শিখবো CSS ইন ডিটেলস। সো আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।